সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করব দর্শক আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদের নিয়ে এসেছি মুন্সিগঞ্জ গোয়ালিমান্দা লৌহজং। দর্শক, আজ আমরা এখানে একজন অসহায় মেয়ের সাথে কথা বলবো, জানবো তার জীবনের গল্পটি। চলুন দর্শক, আমরা তার সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। কেমন আছেন? ভালো আছেন? আপনার নামটা জানতে পারি? আমার নাম রাজিনু। কি নাম? রাজিনু। রাজিনুর? আচ্ছা, আপনার সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছি, আপনি কি করেন? বা আমি সিঙ্গা লাগান, সাপ ধরেন। আপনার কে কে আছে? আপনার বাবা মা? আমরা তো দেখতে পাচ্ছি আপনার বাবা মা বয়স্ক। কি অবস্থা আপনার বাবা মা? আমার বাপের পেলার আইছে আর আমার মাটা পাগল পোদের, শ্বশুর বাড়িতে ভালো আছেন? তেমন ভালো না, উনার স্বামী ভালো না। আপনার কি অবস্থা? আপনার কি বিবাহ হয়েছে? আমার বিবাহ হয়েছিল 3 বছর আগে। 3 বছর আগে বিবাহ হয়েছিল? বিবাহটা কিভাবে হলো? আপনি প্রেমটা কিভাবে করলেন? আমরা শুরু থেকে তুই সেই গল্পটা শুনতে চাই। কিভাবে করলাম? বোনের বাড়ি বেড়াতে গেছিলাম, বেড়াতে যাওয়ার আমার দুলা ভাই পাঁচতো ভাই ছিল, থাকনে এমনি আসতুক যাতুক, আমরা বেড়াতে যাতাম আসতাম, কথাবার্তা চলতাম। বুঝে পরে মোবাইলের নাম্বার রেখে দিও না, ফোনে যোগাযোগ করছি, করে 6 মাস পর তো প্রেম করে পরে ওনার লগে ভাগিয়ে গেছিলাম। স্বামীটা ভালো না, পরে তারজন ওনারা কখনো কইসা আমাকে ওখানে যাই, আপনিও কাজ বাজ করিস, আমিও কাজ বাজ করি, কিছু পালে আমরা খরচ খরচ করবো, আমি বাপ মারও কিছু দেবো। এই কথা বলো না, উনি কইসা না এটা হবে না, আমি যাতে পারবো না, তো যাতে মন চায় তুই হেগড়া জাগা, আমি তোমার সাথে যাবো না। পরেও আমি 3 বছর পর আইসে বলছি, আসে আমার বাপ মা টাইমতেছে, খেদমত করতেছে। মানে আপনার বাপ মার কথা বলছেন, অসুস্থ তাদের দেখাশোনার কথা বলায় সে বলছে পারবো না? পারবো না। এটা নিয়েই দ্বন্দ্ব নাকি অন্য কোনো কারণের হাজবেন্ডের সাথে দ্বন্দ্ব? অন্য কোনো কারণে, কোনো অন্য কোনো কারণ নাই। তার মধ্যে আবার আমি অনেক বয়স ভাটিয়ে বিয়ে বইছিলাম তার কাছে, আগে বাপ মারে দেখছি, বিয়ে বইছে তা বলছিলাম যদি স্বামী ভালো হয় তো বাপ মার কাছেই থেকে যাবো, যেদিন আছে একদিন থাকবো, আর যেদিন থাকবো না সেদিন তোমাদের বাসায় থাকবো। পরে আমার কথা না মানো না, পরে আমি চলে এসে বললাম, বললাম তোমার ওনে না থেকে আমার বাপ মারে এনেই থাকে আমার ভালো। কেন আপনার শ্বশুর বাড়ি আপনার স্বামী আপনাকে ভরণ পোষণ খাবার দাওয়া টিপু দিত না? বললাম না, উনি একটু ইপদের কিপদের আগে পুলাদের সাথে ঘুরে বেড়াতো, নিশা ফুর ঘুরে বেড়াতো। আচ্ছা, আপনি তো 6 মাস, আচ্ছা 6 মাস প্রেম করলেন, তখন কি 6 মাস যে প্রেম করলেন তখন কি বুঝতে পারেন নাই সে ভালো না খারাপ, এই বিষয়ে আপনি যাচাই করতে পারেন নাই? ফোনের মধ্যে তো সবই কইছে ভালো, এরকম বাস্তবে যে আমার বিয়ে করে এরকম করে ফেলি দিয়ে যাবে এটা তো আমি ভাবতে পারিনি। মানে আপনি বাস্তবে দেখেন নাই, শুধু ফোনে ফোনে প্রেম করেছেন? হ্যাঁ, আমার ফেলি দেওয়ার পরে 1 বছর পর সে বিয়ে করছে আরেকটা। এটা তো আপনাকে ছেড়ে দেওয়ার পরে, মানে আমি বলছি আপনি প্রেম করার অবস্থা তো কেডা আমি জানতাম না, আগে প্রেম করতো আর অন্যর সাথে? হ্যাঁ, আমার বিয়ের পরে উনার লগে প্রেম করতো একটা ছেলের লগে, তা আমি ওটা জানতাম না, না জানো না। পরে আমি আসে পড়ো না, পরে ছেলেডারে আবার বিয়ে কইরে লেছে, ছেলেডাকে আবার বিবাহ করেছে। হ্যাঁ, পরে বিবাহ করো না, পরে আমরা তালাক দিয়ে দিল, পরে আমি আমার বাপ মার বাড়ি এসে বললাম, আমার মা অসুস্থ, বাপ অসুস্থ। আপনার হাজবেন্ড কি করতেন? হাজবেন্ড রিক্সা চালাই বেড়াতো। রিক্সা চালাতো? এখন কি অবস্থা, একদম কি সারাসারি হয়ে গেছে? হ্যাঁ, ডিভোর্স হয়ে গেছে। মানে আপনাদের এই বেদে সম্প্রদায় একটা রীতি আমরা জানি, যেটাকে ওই যৌতুক বলেন বা পণ বলেন, কোনটা দিচ্ছেন? এটা এরকম কিছু দেওয়া নেওয়ার কোনো কথা ছিল?
প্রেম করে বিয়ে করতেন বাপ মাকে না জানিয়ে? আপনার কি রেজিস্ট্রি করে বিয়ে করছিলেন? রেজিস্ট্রিও করেননি? এই সারাসারি হয়ে গেলে আপনি কিছু দেয় নাই? সারাসারি শুনে কিছুই পান নাই? আপনি রেজিস্ট্রি করে না যাই কিছু পান নাই? আচ্ছা, কতদিন এই যে সারাসারি হলো, কতদিন হলো? সারাসারি হয়েছে কলাম না যেন আমি আইছি তা দুই মাস পরে সারাসারি ফিরা দিছে। কতদিন, কয় বছর হয়ে গেল? কলাম না তিন বছর সাইডে দিয়ে আইছে। আচ্ছা, তিন বছর হয়ে গেছে না? আচ্ছা, কি করছেন, কিভাবে চলছেন আপনার ভবিষ্যৎ? এখন আমার ভবিষ্যৎ কিভাবে চলছে, বাপ আছে, মা আছে, অসুস্থ লোক, যদি কোনো একজন ভালো মানুষ পাতাম, টান থেকে সে পাতুক, আমার নিজের দিকে একটু দেখতুক, তাহলে সংসার করে তার অবস্থায় থাকতাম, এই আশাই এখন রয়েছে। এই ভালো মানুষ বলতে আপনি কি, আপনাকে বেদের সম্প্রদায় না অন্য গৃহস্থ সম্প্রদায় যদি কোনো ছেলে আপনাকে অফার দেয়? যেই ছেলে অফার দেবে বেদেদের কাছে আর বিয়া বসবো না, যে আমারও পছন্দ করবে, আমার বাপ মারে যে একটু ই করতে পারবে, সাহায্য করতে পারবে, ওই তার কাছেই আমি যাব। মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার বাপ মারে দেখবে, সে যদি বেদের সম্প্রদায় যদি কেউ অপারে আসে যে আমি আপনার বাপ মারে দেখবো? বেদের কাছে আমি বিয়েই বসবো না, বেদের কাছে বিয়ে বসলে আমি কি এতদিন থাকতে পারতাম? আর আমি কি বাপ মারে তো টান টানতাম, তাহলে তো আমি বসেই যেতাম না বিয়ে। এই বিয়ে ভাঙার পরে তিন বছরের মধ্যে কোন বেদে ছেলে আপনাকে বিয়ের অফার দিছে এরকম? দিছিল, আমি নেই নাই। কেন জান নাই বিয়া কেন বসেন নাই? বসি নাই, দেখছি একবার বসে ভালো না, মানছি তো একবারই ঠক কাকি, বারবার ঠক না, একবার তো ঠকছেন, প্রেম করে না জেনে মোবাইলে প্রেম করছেন, দেখেন নাই হয়তো ভুল করে ফেলছেন বুঝতে না পেরে, আবারও তো সেরকম যদি যাচাই করে যে প্রস্তাব দিয়েছে তাকে যাচাই করে দেখতেন সে ভালো না খারাপ? দেখছি যাচাই করেছে ভালো না। ভালো না মানে মনের মতো হয়নি? এখন আপনি কি চাচ্ছেন ভবিষ্যতে? ভবিষ্যতে চাইছি যে কলম বাপ মারে, আমার বাপ মা দেড় দিন আছে, এর দিন চাইছি আর যে আমি সাহায্য করবে তার অবস্থা রয়েছে। মানে আপনার একই কথা, আপনার যতদিন আপনার এই বৃদ্ধ বাবা মা বেঁচে আছেন তাদের দেখাশোনা যে করবে এবং আপনাকে যে ভালোবাসবে সারা জীবন সুখে রাখবে, তার কাছে হয়তো আপনি বিবাহ ববেন, এই তো? আচ্ছা, এখন আপনি কি কাজ করেন, আপনার বাবা মাকে কিভাবে এই দিচ্ছেন? এখন মানুষের বাড়ির কাজ কাম করে দেয়, ধোয়া পাশা করি মানুষের বাড়িতে, মাসে পাই মাত্র 2000 করে টাকা, বাজার ওষুধপত্র আনা লাগে, 10 দিনের ওষুধ আনা লাগে 300 টাকা, আর মাদা পাগল করে এই কাজ কাম করি, আর যা টুকটাক টাকা টুকা পাই হাতের কাজ জানেন আপনি? জানি, মাসির বাড়ি কাজ করছি না, সেলাই করছে জানি। আপনি সেলাই কাজ জানেন? হালকা জানি। হালকা জানেন এই সেলাই কাজ? আপনি সেলাই মেশিন দিলে আপনি কি কাজ করবেন? এখানে কাজ পাওয়া সম্ভব? আপনি এখানে কাজের অর্ডার পাবেন যে কাজ করবেন কার? হ্যাঁ, যদি কেউ দয়া করে টাকা পয়সা দেয় তাহলে আমি একটা মেশিন কিনে নিতাম, কিনে নিয়ে এইভাবে সংসারটা চালাতাম। আর কিছু পরের জায়গায় তো থাকি রে ভাই, এই টংটা বাঁধছি না। আমরা দেখতে পাচ্ছি যে আপনি এই যে ঘরটা এখানে, এই যে আপনার যে আপনার যে ঘরটা দেখতে পাচ্ছি, এই ঘরটা কি আপনাদের নিজেদের না অন্য কারো? আমরা দেখতে পাচ্ছি এই ঘরটাও ভাড়া দিতে হয়, টঙ্গের ঘর কত টাকা ভাড়া? বছরে ভাড়া দেয় 2000 টাকা। এক বছরে 2000 টাকা? এটা বৃষ্টি বাদল ঝড় বন্যা হলে কোনো সমস্যা হয়? সমস্যা হলে আমি কি করবো, যেমন তেমন একটু রাখছি, পানি পরে তা কাগজ ফুটোই, পানি পরে কাগজ দিয়ে কোনোভাবে জীবন যাপন করছেন। আচ্ছা, আপনি বলছিলেন যে কেউ যদি আমাকে মেশিন দেয় বা কেউ সাহায্য করে, এবং আপনি বলছেন যে আপনার বাবা মাকে যদি কেউ দেখে ভবিষ্যতে হয়তো আপনার নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখছেন, এই ঘর বাঁধার স্বপ্ন দেখছেন, আপনি একবার জীবনে প্রেম করে বিয়ে করে ঠকছেন, এখন ভবিষ্যতে কি ধরনের ছেলে আপনাকে অফার দিলে আপনি সেই অফারে গ্রহণ করবেন? কি রকম ছেলে, সে যদি আমার মনের কথা বুঝতে পারে,
আর সে যদি আমার মা বাপরে ভালোবাসতে পারে, আমার মা বাপরে ভালোবাসলে আমার ভালোবাসে। সে বলছেন আপনার মনের কথা বুঝতে পারবে, আপনার মা বাবাকে যে ভালোবাসবে সেটাই আপনার ভালোবাসা। মানে আপনার একমাত্র এখন চিন্তাধারা আপনার বাবা মাকে নিয়ে, বাবা মাকে যদি দেখতে পারবে। আপনি বাবা মাকে এখন ঠিক মতো খাওয়াতে পারেন না? ঠিক মতন তো আমার পারে না, এক বেলা ভাত না নিলে আরেক বেলা না দিন, সকাল বেড়েই পর্যন্ত না দিনে শাক কিনে নিয়ে আইছে, শাক নামবো আর ডাইল নামবো, ভাত করাবো দুপুরে, এই ভাতটা আবার বিকাল রাত্রে খাবো। সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম তার কথা, তিনি তার জীবনের এই গল্পটি আপনাদের সামনে তুলে ধরছে, আপনারা তার কথাগুলো শুনছেন। আমরা তার কাছ থেকে সর্বশেষ আবারও জানতে চাচ্ছি, আপনি এই আপনার আজকে যে কথাগুলি বলছেন আমাদের সামনে বা দর্শকদের উদ্দেশ্যে, সেই দর্শকদের কাছে আপনাদের সর্বশেষ কি কথা বলার আছে, কি চাওয়ার আছে বলেন? কি চার আছে, কেউ যদি সাহায্য করতো, টাকা পয়সা দিত, কেউ একটা মেশিন আমারে দিত, তাহলে আমি যে কোনো কাজ করে তা একটু চলতে পারতাম কোনো রকম। এই সাহায্য চাইছে দর্শকের কাছে, তুই দয়া করে দিত, তার জন্যই বলছি। সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম এতক্ষণ এই রাজনুরের জীবনের গল্পটি, অসহায় বাবা মাকে নিয়ে তিনি এখন দিন যাপন করছেন, কষ্ট করে বাবা মাকে পালন করছেন, ভরণ পোষণ দিচ্ছেন, আমরা তার কথা শুনছি। আচ্ছা রাজনুর, তোমার কথা যারা শুনছে তাদের উদ্দেশ্যে, তারা যদি তোমার সাথে যোগাযোগ করতে চায়, এই ঠিকানাটা আর মোবাইল নাম্বারটা একটু বলো। মোবাইল নাম্বার ঠিকানাটা বলো। বেদেপল্লী, এটা হলো তার ঠিকানা, আর মোবাইল নাম্বারটি আমরা এই স্ক্রিনে দিব। আপনারা এই সেই ভিডিওর ভিতর থেকে সংগ্রহ করে এই রাজনুরের সাথে আপনারা যোগাযোগ করে তার সম্পর্কে আরও কথা বলে জানতে পারবেন। দর্শক, আমরা এই বলে আজকে এখানে শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।